আজকে পাশকালের নীতির একটা ছোট্ট পরীক্ষা সাজে দেখব। পাশকালের নীতিটা হচ্ছে আবদ্ধ পাত্রে চাপ প্রয়োগ করলে সেই আবদ্ধ তরলে বা প্রবাহিতে চাপ প্রয়োগ করলে সব দিকে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা দেখো একটা ছোট্ট সিরিঞ্জ, তার উপরে একটা গাড়িকে আঠা দিয়ে লাগানো আছে, ছোট্ট গাড়ি। আর এইটা আমার একটা পাইপ আছে, পাইপ দিয়ে একটা সেকেন্ড সিরিঞ্জের সঙ্গে যুক্ত আছে, একই রকমের সিরিঞ্জ। আমি এইটাতে চাপ প্রদান করছি, মানে ডান হাতেরটাই চাপ প্রদান করছি। গাড়িটার দিকে তাকাও, কি ঘটে দেখো। গাড়িটা দেখো উপরের দিকে উঠে যাচ্ছে। ডান হাতে এটা চাপ প্রদান করলে কি হচ্ছে, বাতাস, ভেতরে বাতাস আছে, এই পাইপের মধ্যে বাতাস আছে, সেই বাতাসের মধ্য দিয়ে চাপটা সঞ্চালিত হচ্ছে এবং সেকেন্ড সিরিঞ্জে কাজ করছে এবং সেটা উপরের দিকে তুলে দিচ্ছে। এই নীতিটাকে কাজে লাগিয়ে হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক প্রেস, তারপরে তোমার এমনকি জেসিবি যে কাজ করে, এটাও মূলত মূল নীতিটা এটা। এর সঙ্গে ঘাত বৃদ্ধির নীতি লাগানো হয়, আরও তো মেকানিক্যাল ব্যাপার তো থাকেই। ঘাত বৃদ্ধির নীতি এখানে প্রয়োগ করা হয়নি, কারণ দুটো পিস্টনের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলটা ছোটো বড় হলে তাহলে ঘাত বৃদ্ধির নীতি হয়। এটা আমরা এটাকে আরেকবার দেখে নেবো। আমরা এটাকে ঠেলে নামিয়ে দিলাম, আবার দেখো ডান হাতেরটা প্রয়োগ করছি, গাড়িটা উপরের দিকে উঠছে। এটা সামান্য দুটো সিরিঞ্জ এবং একটা পাইপ দিয়েই করতে পারো, তো এগুলো একটু সংগ্রহ করতে হবে। এখন তো পরিস্থিতি খারাপ, পরিস্থিতি ভালো হলে তোমরা সংগ্রহ করে বাড়িতে এটা করে দেখতে পারো।